शाहजान ना थाकलेও शाहजान अनुगामी दापटेर अभियोग सन्देशखालीते एकाधिक जमी दखलेर अभियोग बासिंदादे स्थानीय महिलादेर उपरे शाहजान अनुगामी अत्याचारेर अभियोग সমস্যাটা বলতে গেলে আমাদের যে জমিটা রয়েছে এখানে যে 11 বছর ধরে জমিটা রয়েছে অন্য এর আগে অন্য অন্য যারা ছিল তারা ফিশারি করত করার কথা আমি তাদের কাছে আমরা লিস্টিস পেতাম এরা ইতিমধ্যে মাঝগান থেকে জমিটা দখল করে নেয় মানে ভাগ করে নেওয়ার নাম করে জমিটা দখল করে নেয় নেওয়ার পরে সেইখান থেকে 11 বছর এই পর্যন্ত দখল করে রেখেছে তারপর ডিমারমেশন সেই অবস্থায় আছে স্যার এখন শুধু উল্টে উল্টে আমাদের নামে আবার কেস করছে পুলিশ আনতেছে এনে তারা দেখে চলে যাচ্ছে আমাদের কোনো মানে সুদে হচ্ছে না অত্যাচার করছে জমি এখনো দখল দিচ্ছে না আমাকে আমি নিশ্চয় গরিব স্যার হ্যাঁ দিন আনি দিন খাই ভিক্ষে করে খাই আপনি বললে বিশ্বাস করবেন না শাহজাহান আলমগীর তো অ্যারেস্ট হয়ে গেছে এখনো কারা এরকম করছে আশু জামান আর ওই মজাচ্ছে কারা কারা এরা শাহজাহানের অনুগাম সমস্যা হচ্ছে আমাদের জমি আমরা যখন আমিন এনে মাপ করেছি আমরা দখল দখল চাচ্ছি আমাদের দখল দিচ্ছে না আমাদের উল্টো পাল্টা ভাবে বদনাম দিচ্ছে মাছ মরে যাচ্ছে ছাগল মরে যাচ্ছে মুরগি হাঁস মরে যাচ্ছে বলে উল্টো ভাবে ভাবে ভাষা দিচ্ছে আর আমাদের অনেকটা বিরক্ত করছে আমরা যত থানার কাছে যাচ্ছি থানা আমাদের কোনো কিছু করছে না আমাদের খালি লিখে দিচ্ছে আর মাথা কেটে নেবে ফুটবল খেলা করবে আমাদের সঙ্গে এরকম হুমকি দিচ্ছে পশ্চিম ঝুপখালির মানুষ যাদের বিরুদ্ধে অভিযোগ করছে আসুজ্জামান শেখ মাজেদ শেখ তার মধ্যে এই মাজেদ শেখ সামনে দাঁড়িয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি গ্রামবাসীদের জমি দখল করে নিচ্ছেন মহিলাদেরকে হুমকি দিচ্ছেন যে তাদের মুন্ডু কেটে ফুটবল খেলবেন কেন না স্যার আমি কোনো হুমকি দেইনি একটা লোক প্রমাণ দেখাতে পারবে না আর আমার এই জায়গায় আমি নিজস্ব জায়গায় উল্টো পাল্টা এটা ওয়েদ এখন যে জায়গা স্যার আমার দিয়েছে আমি এই তিন বিঘের এক চুল পরিমাণ বেশি নিগুয়েতে জায়গা এই জায়গাটা ইনি বসে আছে এটা আমাদের কি নিয়েছে আমি অভাগিনী দুঃখিনী আমার একটা মেয়ে কলকাতায় ভাসছে তার স্বামী গরিব ছেলে মেয়ের পেটে থাকতে স্বামী আমার স্বামী মারা যায় আমি সেই মেয়েটাকে মানুষ করি করে একটা গরিব ছেলে হাতে তার তুলে দিয়েছি সে রিক্সা চালিয়ে মেয়ে জামাই মিলে খেটে এই ছেলে ওই জায়গা আমাদের কিনে দিয়েছে মালিকের তরফ থেকে দিয়ে এখন বলছে জায়গা নেই ওই দাকুঞ্জি বলেছে জায়গা জায়গা নেই তুমি কোথায় কেন বাবা তুমি কার এই কথাটা বলেছো দাঁড়িয়ে অভিযোগ করছো আপনার গ্রামের লোক তুমি এই কথাটাই বলেছো কেন বলো না না ওরম কথা একটা লোক বলতে পারবে না একটা লোক বলবে লাস্ট থেকে ফাঁসে হইতে একটা লোক রেকর্ডিং বলতে পারবে না কোন লোক প্রমাণ দেখাতে পারবে না শেখ শাহজাহানের অনুগামী না স্যার আমি শেখ সাহেবের অনুগামী নেই কি করেন আপনার কাজ আমি ফেরি করি স্যার আমি ফেরি করি এই এতজন মহিলারা গ্রামের মহিলারা আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে তাকে ফাঁসে হইতে পুরো রেকর্ডিং করে রয়েছে ফোনে পুরো পুরো রেকর্ডিং করে রয়েছে কি হয়েছে ঝক্কি স্যার পুরো রেকর্ডিং করা রয়েছে কি হয়েছে না হয়েছে পুরো পরিষ্কার রেখে রয়েছে ফোনে সব করা রয়েছে এই এই গ্রামবাসীদের জমি কারা দখল করেছে স্যার কেউ দখল করে কেউ কেউ কার জমি দখল করেনি তোমার জায়গা আমার কাছে আমার জায়গা তোমার কাছে আছে স্যার এই বিনিময় সত্য শাহজাহান আলমগীর তো অ্যারেস্ট হয়ে গেছে এই যে হুমকির কথা বলা হচ্ছে অত্যাচারের কথা বলা হচ্ছে কারা করছে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে স্যার মিথ্যাবাদী সম্পূর্ণ মিথ্যাবাদী জমি কেনাই তখন আমাদের তার এখন কান্নাকাটি করছেন উনি এখন কান্নাকাটি করছেন বলছেন সব অভিযোগ মিথ্যে আপনাদের অভিযোগ মিথ্যে কিচ্ছু মিথ্যে না সব সত্যি আর ওনার ঝাসা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা